আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লাইটিং। আপনি ভিডিওর জন্য যতই ভালো মানের ক্যামেরা ব্যবহার করেন না কেন, আপনার লাইট সেটআপ যদি ঠিক না থাকে, আপনার লাইটিংটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো মানের ভিডিও শুট করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি গোডক্সের একটি সফট বক্স লাইট সেটআপে বিস্তারিত সবকিছু দেখাবো। আমার হাতে আছে এখানে গোডক্সের TL5 মডেলের একটি লাইট হোল্ডার, আর এখানে আছে গোডক্সের একটি সফট বক্স, এটা হচ্ছে স্কোয়ার শেপের একটি সফট বক্স, আর এখানে আছে হচ্ছে সিমপেক্সের একটি লাইট স্ট্যান্ড। তো এই সবকিছু নিয়ে আমাদের লাইট সেটআপটা হবে। তো এই সফট বক্সটা কিভাবে সেটআপ করতে হবে এবং এই সফট বক্সের রিভিউ আপনাদের দেখাবো আমি এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমি লাইট স্ট্যান্ডটা নিয়ে নিলাম। তো এটি হচ্ছে সিমপেক্সের একটি স্ট্যান্ড। তো আপনারা গোডক্সের সফট বক্সের সাথে সবসময় আমি বলবো যে সিমপেক্স ব্র্যান্ডের স্ট্যান্ডগুলো সবসময় নিবেন, কারণ এই সিমপেক্সের স্ট্যান্ডগুলো কিন্তু খুবই হেভি এবং খুবই মানে মজবুত হয়ে থাকে। তো আমি এই সিমপেক্সের স্ট্যান্ডটা প্রথমে বের করে নিচ্ছি। তো আমি স্ট্যান্ডটা বের করে নিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজবুত এবং খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ট্যান্ড। তো আর এখানে এটা কিন্তু স্প্রিং এর, এটা খুললে কিন্তু এটা উপর দিকে উঠে যাবে, দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর মধ্যে স্প্রিং লাগানো। এটা আপনি অনেক লম্বা করতে পারবেন, এটা কিন্তু মানে হিউজ পরিমাণ লম্বা হবে। এখান থেকে যে এগুলো আমরা আরও লম্বা করতে পারবো, এই যে এরকম আরও লম্বা করতে পারবো, অনেক লম্বা করতে পারবো এটা, যাই হোক। তো এটা আমি এগুলো আমি লাগিয়ে রাখতেছি, এগুলো আমি পরে বের করতেছি। আগে নিচের এটা খুলে, নিচের এটা খুলে আমি এই স্ট্যান্ডটা নিচে থেকে সারিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি দেখুন এভাবে যেভাবে করে আমি কিন্তু নিচের দিকে এভাবে দিলে কিন্তু এই যে নিচের দিকে এভাবে টান দিলে এই যে আপনি আপনার সুবিধা মতো এটা এরকম সারিয়ে নেবেন। সারিয়ে নিয়ে এটা আমি লক করে দেবো, এখান থেকে এটা লক করে দিচ্ছি। দেওয়ার পরে এটা কিন্তু এখন আমি ফ্লোরে বসাতে পারবো। এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপাতত এটুকু রাখলাম, এই হাইটে রাখলাম, যাতে ক্যামেরা এটা ঠিকমতো দেখা যায়। তো এখন যে লাইট হোল্ডারটা TL5 মডেলের, সে লাইট হোল্ডারটা আমি এখন আনবক্সিং করব। তো লাইট হোল্ডারের মধ্যে প্রথমে আমরা পেয়ে যাবো এখানে ক্যাবল, এটা কিন্তু অনেক লম্বা ক্যাবল। এটা কিন্তু এই ক্যাবলটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অনেক লম্বা কিন্তু ক্যাবলটা। ক্যাবলটা আমাদের লাগবে, ক্যাবলটা আমাদের লাইট হোল্ডারের পিছনে লাগাতে হবে, এটা আমি পরে লাগাচ্ছি। তো আর এর মধ্যে এখানে এই যে এটা হচ্ছে আমাদের মেনলি লাইট হোল্ডারটা, তো এখানে এই লাইট হোল্ডারটা আমি বের করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের লাইট হোল্ডার। তো এখানে দেখুন লাইট হোল্ডারের পিছনে সুইচ আছে, এটা লুজ করে এটা আমি এদিকে সোজা করে দিচ্ছি। তো আমি সোজা করে দিলাম, দেওয়ার পরে স্ক্রুটা এই পাশে স্ক্রুটা লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমাদের স্ট্যান্ডের সাথে লাগাতে হবে। তো এখানে স্ট্যান্ডের উপরে এই যে একটা প্লাস্টিক মতো লাগানো আছে, এটা আমি খুলে নিচ্ছি। প্রথমে এখানে আমাদের এটা সেট আপ করতে হবে। তো আমি এখানে এটা লাগিয়ে দিচ্ছি স্ক্রুটা এদিকে সরিয়ে। তো এটা এরকম লাগিয়ে এখন দেখুন আমি এটা স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। এখন দেখুন আমাদের এটা কিন্তু সেট আপ হয়ে গেল, মানে এই হোল্ডারটা কিন্তু লাগানো হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের এই যে মেনলি সফট বক্সটা, এটা আমাদের এখন বের করে এটা এর সাথে সেট আপ করতে হবে। তো এখন দেখুন আমি এটা বের করে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ব্যাগ দিয়েছে, এটা কিন্তু আপনি ক্যারি করতেও পারবেন এই ব্যাগের মাধ্যমে। এর মধ্যে আমাদের সফট বক্স আছে এবং অন্যান্য জিনিসপাতি, প্রয়োজনীয় জিনিসপাতি এর মধ্যে আছে। যাই হোক, এটা আমি এখানে চেন আছে, চেনটা কিন্তু খুললেই হবে। আমি চেনটা খুলে নিচ্ছি, যে চেনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তো এর মধ্যে কী কী আছে আমরা দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেওয়া আছে চারটি স্টিক। এই চারটি স্টিক এখানে লাগে কিন্তু আমাদের মানে মেনলি যে স্কোয়ার শেপে যে ছাতাটা, সেই ছাতাটা কিন্তু এখানে সেট করতে হবে। তো স্টিকগুলো আমি রাখতেছি এখানে। আর এখানে আছে হচ্ছে দুইটি সফট কাপড়, সাদা কাপড় মানে ডিফিউজার আর কি, সামনে যেটা হবে এটা আলোকে সফট করবে আর কি। তো এটা পরে লাগাতে হবে। তো আর এখানে আমাদের আর কী আছে দেখি, এই যে আর আমাদের এটা হচ্ছে আমাদের মেনলি সফট বক্সটা, এটা এখান থেকে আমি পলি থেকে বের করে নিচ্ছি। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মেন সফট বক্সটা, ঠিক আছে, এই যে আমাদের এটা মেন সফট বক্স। তো এটা আমাদের ওই স্টিকের সাহায্যে কিন্তু এখানে সেট করতে হবে। তো আমি বলবো প্রথমে এখানে স্টিকগুলো লাগিয়ে নেবেন সফট বক্সে, তারপরে এখানে লাগাবেন, তাহলে সেটা ভালো হবে, সুবিধা হবে। তো কীভাবে লাগাবেন আপনি দেখাচ্ছি। দেখুন এই যে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে আমি স্টিকটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে স্টিকটা নিলাম। নেওয়ার পরে এখানে এই যে এটার মধ্যে দিয়ে স্টিকটা নিতে হবে, এই যে রাবারটা দেওয়া আছে এখানে, এর মধ্যে নিয়ে এখানে এই যে যে জায়গাটা এখানে কিন্তু আমাদের মানে স্টিকটা ঢুকিয়ে দিতে হবে। এখানে এই যে এখানে ঢুকিয়ে দিতে হবে স্টিকটা। তো আমি ঢুকিয়ে দিচ্ছি, এই যে আমি এটা ঢুকিয়ে দিয়েছি। তো একইভাবে বাকি তিনটা স্টিকও কিন্তু আমি এখানে ঢুকিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি চারটি স্টিক এখানে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এটা আমি ঘুরিয়ে নিচ্ছি। তো এখন এটা আমাকে এখানে সেট আপ করতে হবে। তো এইটা এই ছাতাটা এখানে সেট আপ করা একটু কষ্টকর, তো এটা একটু ঝামেলার কাজ। তো এটা আপনারা প্রথম অবস্থায় মনে হবে যে অনেক জোর দিয়ে করতে গেলে দেখা আছে মনে আপনাদের মনে হতে পারে যে ভেঙে যাচ্ছে, তো আসলে ভেঙে যাবে না, একটু জোর দিয়ে লাগাতে হবে। তো দেখুন আমি আপনাদের দেখাই। তো এক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদের একটু দেখাই। দেখুন এই যে এখানে কিন্তু কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে 2, তারপর এখানে 3, 1,
তারপরে এই যে 2 1 3 এখানে আমি যদি সাপোজ মনে করেন এখানে এই 3 এখানে যে 3 দেওয়া আছে এই 3 তে যদি একটা স্টিক লাগাই তাহলে ঠিক তার বিপরীত পাশে আমাদের 3 তে আরেকটা স্টিক লাগাতে হবে আর এই দিকে আমি যদি 3 1 এ লাগাই তাহলে এই পাশে যে 3 1 এ আরেকটা স্টিক লাগাতে হবে মানে বিপরীত দিকে নাম্বারটা মিলিয়ে এরকম স্টিকটা লাগাতে হবে তাহলে এটা সমানভাবে লাগবে ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এদিকে এই যে 3 এই 3 তে আমি দিচ্ছি এই 3 তে আমি একটা স্টিক লাগিয়ে দিচ্ছি এবার আমাকে এর বিপরীত পাশে মানে এই 3 3 তে লাগানোর পর এই পাশে 3 তে যে নাম্বারটা আছে এখানে আমাকে আরেকটা লাগাতে হবে তো এটা আমি লাগিয়ে দিচ্ছি তো এটা লাগিয়ে দিলাম আর এই পাশে দেখুন এখানে যে এখানে আছে আছে 3 1 এই 3 1 এ কিন্তু আমাকে একটা স্টিক লাগাতে হবে আমি এটা লাগিয়ে দিচ্ছি দেখুন এই পাশে আমি 3 1 এ লাগিয়েছি আর এই পাশেও কিন্তু আমাকে 3 1 এ আরেকটা স্টিক লাগাতে হবে তো আমি এটা লাগিয়ে দিচ্ছি এটা একটু জোর দিয়ে লাগাতে হবে দেখুন আমার এটা কিন্তু লেগে গিয়েছে আমি একটু পিছনে নিচ্ছি এটা এখন দেখুন এই যে এগুলো এগুলো কিন্তু আমাকে এখানে এই যে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে তো আমি এখানে চাপ দিয়ে দিয়ে এগুলো লাগিয়ে দিচ্ছি সব তো ভিউয়ার্স আমি এটা চাপ দিয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি তো এখন আমাকে এখানে কেবলটা লাগাতে হবে যে কেবলটা এসে দিয়েছে এই যে আমি আগে দেখিয়েছিলাম এই যে কেবলটা এই কেবলটা এখানে লাগাতে হবে তো আমি কেবলটা খুলে নিচ্ছি কেবলটার যে এই যে যে পিনটা এটা আমাদের এখানে লাগাতে হবে এটা একটু শক্তভাবে এখানে লাগিয়ে দিতে হবে তো এটা আমি এখানে লাগিয়ে দিলাম আর এখানে আরেকটা জিনিস দেখুন এই যে দুইটা স্ক্রু এখানে স্ক্রু মতো আছে এই দুইটা একটু ঢিল করলে কিন্তু আমরা এই যে এই মানে এই সফট বক্সটা এরকম ঘোরাতে পারবো আর এটা টাইট করে দিলে এই এইটা এবং এইটা টাইট করে দিলে এটা আমরা ঘোরাতে পারবো না এই যে এখন ঘোরানো যাচ্ছে না এটা ঢিল করে দিলে কিন্তু এই যে মানে দুই পাশে ঢিল করে দিলে কিন্তু এখন আমরা এটা এরকম ঘোরাতে পারবো ঠিক আছে তো আমি এরকম মিডিয়াম রাখতেছি যাতে হালকা এরকম ঘোরানো যায় যাই হোক তো এখন এখানে আমাদের লাইট লাগাতে হবে তো এই লাইট কিন্তু আপনাকে আলাদা কিনতে হবে লাইট কিন্তু এর সাথে দেবে না আপনার যে কয়টা বাল্ব প্রয়োজন হয় যত ওয়াটের বাল্ব প্রয়োজন হয় আপনি কিনে এখানে লাগিয়ে নেবেন তো আমি বাল্ব কিনে নিয়েছি আলাদা তো আপনাদের সেটা আমি লাগিয়ে দেখাচ্ছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা বাল্ব এটা হচ্ছে এক একটা 20 ওয়াটের বাল্ব এগুলো আমি তিনটা নিয়েছি আমি মনে করেছি তিনটাই আমার জন্য এনাফ তো তিনটাই আমি নিয়েছি এটা হচ্ছে এমইপি এর বাল্ব আপনারা যে কোনো বাল্ব কিনে নিতে পারবেন এলইডি বাল্ব তো আমি এই তিনটা বাল্ব এখানে লাগিয়ে দেখাচ্ছি তো এখানে অবশ্যই কিন্তু এই বাল্বগুলো কিন্তু এরকম প্যাচের হতে হবে এরকম প্যাচের কিন্তু এটা আপনারা দেখে নেবেন অবশ্যই তো এখানে আমি লাগিয়ে দিচ্ছি তিনটা তো বাল্ব তিনটা আমি লাগিয়ে নিলাম তো এখন উপরে আমাকে সাদা কাপড় লাগাতে হবে এখানে দুইটা সাদা কাপড় এখানে একটা প্রথমে লাগাতে হবে তারপরে উপরে আরেকটা তো তার আগে আমাকে বাল্বগুলো টেস্ট করে নিতে হবে যে বাল্বগুলো জ্বলতেছে কিনা তো আমি এখানে কারেন্টের পাওয়ারটা দিয়ে নিচ্ছি তো এখানে খেয়াল করুন পাওয়ার দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে কিন্তু একটা লাল আলো জ্বলছে মানে পাওয়ারটা পেয়েছে কিনা এটা বোঝার জন্য তো আর এখানে কিন্তু সুইচ রয়েছে সুইচ দিয়ে কিন্তু আমরা লাইট অন অফ করতে পারবো আমি যদি এই সুইচটা দিই তাহলে আমার লাইটটা জ্বলে উঠেছে এখানে আমার কিন্তু মানে দুইটা লাইট জ্বলে উঠেছে এখানে দুইটা লাইট জ্বলেছে আমি অন্য সুইচ দিলে কিন্তু আরও লাইট জ্বলে উঠবে যে বাকিটাও জ্বলে উঠলো ঠিক আছে এরকম আর কি তো এখানে সুইচ দিয়ে অন অফ করা যাবে তো আমি সব করে লাইট এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন আমার কিন্তু সবগুলো বাল্ব সুন্দরভাবে জ্বলতেছে তো এখন আমাকে সাদা কাপড়টা লাগাতে হবে তো আমি এই সাদা যে কাপড়টা এই যে এখানে এর মধ্যে দুইটা সাদা কাপড় আছে এই যে যে ছোট সাদা কাপড়টা এখানে এটার কিন্তু চারপাশে এই যে চারটা ক্লিপ দেওয়া আছে এই ক্লিপ চারটা কিন্তু এই যে চারপাশে এখানে এই চারপাশে লাগাতে হবে এখানে লাগিয়ে দিতে হবে তো এটা আমি লাগিয়ে দিয়েছি এই যে বড় সাদা কাপড়টা এটা আমাকে পুরোটা উপরে লাগিয়ে দিতে হবে তো এটা দেখুন কিভাবে লাগাতে হবে এভাবে এই কোনায় ধরে এখানে এই কোনায় এনে এটা আর এদিকে টান দিয়ে লাগিয়ে দিতে হবে তো লাগিয়ে দেওয়ার পরে এখন এই যে পাশে যে এখানে যে চাপ দিয়ে লাগানোর ব্যবস্থা আছে এখানে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে এই সব পাশে এই যে চাপ দিয়ে দিয়ে এখানে সমান করে এটা যে দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে দিতে হবে এখন কিন্তু আমাদের সফট বক্সটা রেডি এটা কিন্তু মানে ব্যবহার করার জন্য রেডি তো আমি আবার একটু পাওয়ার দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এবার একটু জ্বালিয়ে দেখাচ্ছি এই যে আমি সব লাইট জ্বালিয়ে দিয়েছি তো ক্যামেরায় আসলে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এটা আসলে বাস্তবে বোঝা যাবে ভালো এই লাইটটা আমি এদিকে এনে আপনাদের দেখাচ্ছি আমি তো ভিউয়ার্স এই যে এখন কিন্তু এই লাইটের আলোটা আমার মুখে এসে পড়ছে এটা কিন্তু সফট একটা আলো মানে আলোটাকে সফট করে দেয় এটাই কিন্তু এই সফট বক্সের মানে মেন গুণাবলী তো এই সফট বক্সটা কিন্তু আসলে সবাই ডবল কেনে কিন্তু আমি আসলে সিঙ্গেল কিনেছি কারণ হচ্ছে আমার আরেকটা অন্য অক্টাগন টাইপের কোনো সফট বক্স আমার নেওয়ার প্ল্যান আছে এই জন্য আমি আপাতত এটা একটা নিয়েছি তো এটা আপনারা কিনলে যদি বাজেট থাকে তাহলে অবশ্যই ডবল কিনবেন দুটো কিনবেন দুটো দুই পাশে থাকলে কিন্তু মানে ভিডিওতে আউটপুটটা অনেক ভালো পাবেন আর অবশ্যই লাইট সেটআপ সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে কোন অ্যাঙ্গেলে লাইট রাখতে হবে কোথায় কোন লাইট রাখতে হবে এটা মানে ঠিকভাবে আপনি যদি জানেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা আউটপুট পাবেন তো আমি আমার রুমের অন্যান্য সব লাইটগুলো অফ করে দিচ্ছি শুধুমাত্র এই সফট বক্সটা থাকবে এই যে আমি কিন্তু এখন রুমের অন্যান্য সব লাইট অফ করে দিয়েছি শুধুমাত্র এই সফট বক্সটার আলো দিয়ে আমি কিন্তু এখন ভিডিওটা করতেছি তো দেখতে পাচ্ছেন আউটপুটটা কেমন তো আউটপুটটা কিন্তু আরও অনেক বেটার পাওয়া যাবে যদি লাইট সেটআপটা ঠিকভাবে করা আরও একটা সফট বক্স যদি থাকতো এবং এটার অ্যাঙ্গেল যদি ঠিকভাবে রাখা হয় বিশেষ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রাখলে কিন্তু আউটপুটটা অনেক বেটার পাওয়া যায় মানে এক কথায় ঠিকঠাকভাবে যদি লাইট সেটআপটা করা হয় তাহলে কিন্তু আউটপুটটা আরও অনেক বেটার পাওয়া যায়
तो सफ्ट बक्स टी सिम्पेक्सर स्टैंड सह सिंगल सेटअप नहीं बसुंधरा श्री शॉपिंग कॉम्प्लेक्सर न्यू कैमरा वर्ल्ड के 6000 टाका दिए। तो विभिन्न जगह दाम एक कम बेसि होते अपना विभिन्न जगह 6000 থেকে 6500 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল এই গোডক্স TL5 সফট বক্সটির সেটআপ এবং রিভিউ। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আপনার কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।